প্রচুর গরম পড়েছে, তো ভাবলাম এটাই ঠিক আছে। আর আজকের পার্টিটা কোথায় হচ্ছে, আর কিসের পার্টি, কাদের সাথে যাচ্ছি, আর কেমন এনজয় করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন গাড়ি আসবে, গাড়ি তো আমরা গাড়িতে উঠে গেছি। তো ওঠার সময় ভিডিওটা কন্টিনিউ করা যায়নি, কারণ প্রচণ্ড জ্যাম ছিল, সেই জন্য করা হয়নি। আর আমাদের টাইমিংটা ছিল সন্ধে 7টা, আর এখন অলরেডি 8:30 বেজে গেছে, কারণ বাবা আসতে প্রচণ্ড লেট করেছে। তো যাই হোক, দেখা যাক আদৌ শেষ হয়ে যায় কি না। তো এখন আমরা যাচ্ছি ডায়মন্ড। তো বাবা, ভাই, আমি, মা, আমরা চারজনই যাচ্ছি। আর আমাদের এটা কোনো প্ল্যান ছিল না, বাবা যাচ্ছিল আর অনেকদিন আমারও কোথাও যাওয়ার হয়নি, সেই জন্য বায়না ধরলাম যে আমিও যাব। তো সেই জন্য বাবা নিয়ে এলো আমাদের সবাইকে। তো এখন আমরা ডায়মন্ডে ঢুকব। তো এটা হচ্ছে একটা কোম্পানির পার্টি, আমার বাবার বিজনেস কোম্পানির পার্টি। তো ডায়মন্ডে এই ঢুকে গেছি। তো এখানটায় প্রচুর বড় বড় ইলিশ মাছ, কারণ পাশেই হচ্ছে নদীর, ডায়মন্ড হারবার নদী, যেটা জানো তোমরা সবাই। তো এখানটায় এই সন্ধ্যাবেলাটা নিশ্চয়ই ট্রলার নেমেছে, সেই জন্য এরকম বড় বড় মাছ। তো আমাদেরও কাকদ্বীপেও এরকম প্রচুর বড় বড় মাছ আছে। তো আমার অ্যাকচুয়ালি ইলিশ মাছ খেতে ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, ভাজা হলে চলে। তো এটা হচ্ছে ডায়মন্ড নদীর পাড়। এই মানে সন্ধ্যাবেলাটা এই নদীর পাড়টায় বসতে খুব ভালো লাগে, কারণ এখানটায় ফুচকা, তারপরে চানা টানা অনেক কিছুই বিক্রি হয়। তো খুব ভালো লাগে এখানটায় টাইম স্পেন্ড করতে। তো এখানে প্রচণ্ড দোকান, এখানে আইসক্রিম দোকান টোকান আছে, এটার কিছুটা একটু দীঘা দীঘা টাইপসের লাগে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি পুণ্যালক্ষ্মী রিসর্টে। তো এই রিসর্টেই আমাদের মানে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো অলরেডি আমরা চলে এসেছি, আর এই যে গাড়িটা এখানটায় থাকবে আপাতত, ভিতরে ঢোকানো হবে না, কারণ আমরা রাতের মধ্যেই ব্যাক করব। তো গাড়িতে এত গান চালিয়েছিল ভাই, যার জন্য আমার কপিরাইট ক্লেম পড়ে যাবে, সেই জন্য আমাকে এক্সট্রা করে ভয়েস অ্যাড করতে হচ্ছে। তো যাই হোক, আমরা চলে এসেছি, আর এই যে আমাদের গাড়ি, আর এই যে রিসর্টটা, এই যে আমার মা। তো এখন আমরা ঢুকবো। এটা আমার সেকেন্ড টাইম আসা, তো এর আগেও একবার এসেছি বাবার সাথে, তো আজও এলাম। তো অলরেডি পার্টি শেষ হয়ে গেছে, পার্টি শেষ হয়নি কারণ মিটিংটা শেষ হয়ে গেছে। তো বাবার কিছু গিফটস আনার আছে, তো ওগুলো আনতে গেছে, আর আমরা এই দিকটা একটু ঘুরছি। আর এটা অনেকটা বড় এরিয়া, তো সাইডে পুরো মানে গঙ্গাটাকে দেখা যায়। আর একটা কাঠগোলাপের গাছ, তো এই ফুলটা আমার খুব ভালো লাগে, কিন্তু এখন অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না। এই যে এই যে ফুল হয়ে আছে, হ্যাঁ কাঠগোলাপ, বাহ। তো এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। আর এখানটায় 3টে সুইমিং পুল আছে, আর এটা একটু বড়, আর একটা আছে সাইডে ছোট, আর ওই দিকে আর একটা আছে, সেটা আর একটু মানে এরকমই একটু গোল টাইপসের, এটা চারকোনা টাইপের। আমি এটা কানে দেব। এই ফুলটা আমার খুব ভালো লাগে, কাঠগোলাপ।
মা আসো এদিকে, যা অন্ধকার না, মানে ফটোগুলোও ভালো আসছে না, মানে কীরকম একটা হেজি টাইপসের আসছে। তো যাই হোক, আর ওই 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 বিল্ডিংটা পুরোটাই রুম, মানে ওখানটায় স্টে করার জন্য রুম আছে, আর নিচেরটা হচ্ছে মানে রেস্টুরেন্ট টাইপসের, মানে ওখানে একটু খাওয়া দাওয়াটা হয়। ওইখানটায় আমরা আগের বারে এসে মানে বসেছিলাম অনেকক্ষণ, ওখানটায় স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে তারপরে বাড়ি গেছি। আর এই যে দেখো পুরো একটা অন্ধকারে যেন একটা ভূত ভূত লাগছে, মানে ফটোগুলোও তো ভালো উঠছে না, তাছাড়া মানে ভিডিও ঠিক করে করা যাচ্ছে না, এমনিতে আমি চোখে কম দেখি। চলো নদীর পাড়ে চলো। ভাই আমার মা, তো এই বিল্ডিংটা হচ্ছে রুম টুম আছে থাকার জন্য, আর ওই দিকটা হচ্ছে একটু হল রুম, পার্টি ফাটি হয়, আর নিচটা হচ্ছে বার আছে, আর এটা হচ্ছে পুরো একটা গ্রাউন্ড, আর ওই দিকটায় নদী আছে, তারপরে ডান দিকে আছে চিলড্রেন পার্ক আছে একটা। তো আমাকে এখানটায়ও সাউন্ডটা মিউট করে দিতে হলো, কারণ প্রচণ্ড জোরে জোরে মানে গান চলছে, তো যার জন্য আমাকে মিউট করে দিতে হচ্ছে। আর এখানটায় আমরা বসে আছি, আর এখানটা দেখো মানে সব কাকুরাই হচ্ছে হোয়াইট কালারের টি শার্ট পরে আছে, মানে গোদরেজ কোম্পানি এটা, তো সবাই হোয়াইট কালারের টি শার্ট পরে আছে, আমরা একাই শুধু। হ্যাঁ আমিও হোয়াইট পরেছি, আমার মা ব্ল্যাক, বাবা ব্লু, ভাই গ্রিন। হ্যাঁ আর এই যে এটা হচ্ছে বেবি কর্নের পকোড়া, আর ওইখানটায় হচ্ছে ডান্স শুরু হয়ে গেছে, তো কোনো পারমিশন ছিল না তো মানে ডান্সের ভিডিও করাটা, তো সেই জন্য আমি করতেও পারিনি। তো দেখা যাক আমি কিছুটা তোমাদের একটু শেয়ার করতে পারি কি না। তারপর এখন আমি গপ 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 করে খাচ্ছি, আর আমার তো স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে, আমার এইসব ভাত ফাত এত ভালো লাগে না। যাই হোক, এই যে একটু ডান্সটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বেশি কিছু দেখাতে পারলাম না কারণ পারমিশন ছিল না। আর এটা হচ্ছে ফিস ফ্রাই ভেটকি মাছেরই, আর আমি একটু রিয়েল ফ্রুট জুস নিয়েছি, ফিস ফ্রাই, বেবি কর্নের পকোড়া, আর চিকেন তন্দুরিটা আমি খাচ্ছি না, আমার ভালো লাগছে না সবসময়, অনেক মানে এই কদিন আগে খেলাম তো সেই জন্য আমার ভালো লাগছে না খেতে, তো ফিস ফ্রাইটাই খাচ্ছি। প্রচণ্ড গরম, তো আমার মায়ের অ্যাকচুয়ালি ভালো লাগছে না, কারণ এত নাচ হচ্ছে, একটু গান টান চলছে, তো আমার মার অ্যাকচুয়ালি এগুলো ভালো লাগছে না। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেলে আমরা নদীর পাড়ে চলে যাব আবার একটু ঘুরতে, আমার বাবা শুধু আমাদেরকে এনেই দিয়েছে আর আমরা শুধু খেয়ে যাচ্ছি। তো অনেকটা তোমাদের রিস্ক নিয়ে একটু করে দেখাচ্ছি, বেশিটা দেখাতে পারলাম না। আর এই যে নদীর পাড়ে চলে এসেছি, এই এখানটায় পুরো নদীর পাড়টা পুরো লম্বা করে বসার সিট আছে, সবাই এখানটা বসে, আর এটা হচ্ছে একটা কি বলে একটা, যাই হোক, গার্ডেনে একটা ছাউনি টাইপসে থাকে না সেরকম। আর এই যে পুরো এরিয়াটা অনেকটাই বড়, আর এটা কি পদ্ম ফুল, না না পদ্ম ফুল না, শালুক ফুল না শ্যামলা ফুল বলে, ওই ওই ফুলটাই। এখানটা অনেক বিভিন্ন জায়গায় করা আছে, আর ওই দেখো ওই দিকটা থেকে হলদিয়া দেখা যাচ্ছে, পুরো হলদিয়া শহরটাকে দেখা যায়। চলো আর একটা তোমাদেরকে মানে জায়গায় নিয়ে যাই। তো তো এখানে একটা বড় পুল আছে, মানে দুটো পুল তো ওদিকে ছিল আর এখানে একটা, তিনটে পুল, আর এইখানটার পাশে একটা ইয়ে আছে মানে বোট আছে, তো বোটটা বোট মানে কি নৌকো আছে, তো নৌকোটা চালানো যায় না কাঠের, কিন্তু অরিজিনাল পুরো দেখতে, তো জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো, কেমন একটা অন্ধকার অন্ধকার টাইপসে, মানে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি বাট ক্যামেরা খুব ভালো করে করা যাচ্ছে না। তো এই দেখো ওই একটা পুল, আর ওই জন্য অঙ্কটা আছে, দুটো কাকু বসে আছে, রাত্রেবেলা অ্যাকচুয়ালি গল্প টল্প করার জন্য বেস্ট। তো এই হচ্ছে একটা চিলড্রেন পার্ক, আর এখানটা ওই যে স্লিপার আছে, দোল্লা টোল্লা করা আছে, তো আমাদের দিদিভাইয়ের পুচকুটা এলে ও মানে খেলতে খুব মজা পেত। তো এখন ডিনার টাইম, সব বুফে সিস্টেম, আমি এখন খাবার নেব। ডিনার নেওয়া হয়ে গেছে, মাটন নিয়েছি, জিরা রাইস নিয়েছি, আর অল্প রাইস, আর একটা হচ্ছে তন্দুরি নিয়েছি, আর মাটন, এবার নদীর পাড়ে বসে বসে খাবো। তো ওখানে অনেক আইটেম ছিল, তো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নিয়েছি, ওখানটায় মাছ, তারপরে ছিল চিকেন ছিল, তারপরে কুলচা ছিল। আমি গিয়ে মানে খাওয়া হয়ে গেলে তারপরে আইসক্রিমটা নেব।
তুমি আইসক্রিম এখন নিয়ে চলে এসছো? আইসক্রিমটা, হ্যাঁ ওটা ফ্রুট আইসক্রিম। তো এদিকে সবাই ডিনার করছে আর একদিকে সবাই ডান্স ডান্স করছে। তো যাই হোক, সেরকম এনজয় হয়নি, বাবা মা ভাইয়ের সাথে এনজয়টা হয়েছে। আর অ্যাকচুয়ালি কোম্পানির পার্টি আমরা আগে যেরকম এসেছিলাম, মানে কলকাতা টলকাতায় অনেক জায়গায় গেছি, তো সেই পার্টিগুলোতে আমার বয়সে অনেকেই থাকে, সবাই মিলে খুব এনজয় করি যখন আমরা ট্যুরে ট্যুরে যাই। তো এখন কোনো কাকিমা বা আমার কোনো মানে বয়সী কেউ আসেনি, তো সব প্রায় কাকুরাই এসেছে। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি, আর গাড়িতেও গান চলছে না, সেই জন্য কপিরাইট পড়ে যাবে, যার জন্য আমাকে আবার রিপিট করতে হচ্ছে কথাগুলো। তো তোমাদেরকে ওই ডায়মন্ড হারবার লাভ, আই লাভ ডায়মন্ড হারবার, তো ওটা দেখাই চলো। তখন প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য মানে তারাও ছিল, সেই জন্য নামিনি। তো এখন গাড়ি থেকে নামলাম, তো ওই জায়গাটায় যাব, দেখি ফটো ওঠে নাকি। মেবি ভালো ফটো উঠবে না, কারণ ওইভাবে ফটো তুলতে গেলে মুখটা কালো হয়ে যাবে। তো যাই হোক, এখানটা ভালো ফটো উঠবে না। এখন বাড়ি ফিরবো, প্রচণ্ড টায়ার্ড। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর সবাইকে গুড নাইট, টাটা, বাই।